থেকে আমি কোনো ছুট করছি ইতনা সাল ইতনা সাল এই মুলতে আছি তারপরও ওরা আমাকে মাটি নিচে পিছিয়ে ফেলতে চায় আমার অপরাধটা কি চোর ঘটবার শরাফৎ খান আমার অফিসে এসে আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করে গেল এটা আমি কিছুতেই মানতে পারবো না পারবো না জন্য যদি সেদিন আমি বুঝতে পারতাম যে শরাফৎ খানি ছদ্মবেশ নিয়ে এসেছে এখন আমি একেবারে খাদের কিনারা চলে এসেছি এখন যদি আমি ফিরে না দাঁড়াই তাহলে শরাফৎ খান আমাকে ধাক্কা মেরে একদম নিচে ফেলে দেবে সেটা কিছুতেই হতে পারে না আয়নের নাম্বার থেকে এতগুলো মিস কল হ্যালো হ্যালো কালামা হ্যাঁ মনি তোরা বাসা চলে এসছিস আয়ন কোথায় কালামা আপনার একটা হাসপাতাল আপনি তাড়াতাড়ি চলে আসেন হাসপাতাল হাসপাতাল কেন কার কি হয়েছে কালামা আপনি আগে হাসপাতালে আসেন তারপর আমি আপনার সব কইতাছি মনি মনি শোন একদম কথা রাবি না কার কি হয়েছে আয়ান আয়ান ঠিক আছে তো ও মানে মানে মনি আমতামতা করছিস কেন স্পষ্ট করে বল কার কি হয়েছে কইলাম তো কালাম্মা আপনি আগে হাসপাতালে আহেন আরে সেটা তো আমি আসবই কিন্তু তুই কেন বলতে পারছিস না কার কি হয়েছে কালাম্মা আমি খালুসান কালাম্মা হ্যালো সোরা সাদিক তুমিও হাসপাতালে কার কি হয়েছে আমাকে বলছো না কেন আয়নকে ফোনটা এক্ষুনি দাও চুরা চুরা শোনো তুমি অস্থির হয়ো না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট কে কে অ্যাক্সিডেন্ট করেছে আমাদের আমাদের আয়ান কি বলছো সাদিক তুমি কিভাবে হলো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আয়ান আমার আয়ান চুরা চুরা তুমি চিন্তা করো না ঠিক আছে চিকিৎসা চলছে আমি আমি আছি হসপিটালে আমি তোমাকে হসপিটালের অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি তুমি চলে এসো প্লিজ তাড়াতাড়ি আমার আয়া ম্যাম 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 এখানে একটা সাইন লাগবে আমাকে একটা জরুরি কাজে এখন বাইরে যেতে হচ্ছে ম্যাম দুটো মিনিট দেখেন না এই সাইনটা না হলে আমাদের সবার স্যালারি আরো তিন চার দিন পিছিয়ে যাবে পাঁচ সাহেব আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমি হসপিটালে না গিয়ে এখন কি আপনার ফাইল সাইন করতে বসবো বুঝতে পারছেন না কেন অ্যাক্সিডেন্ট সরি ম্যাম সরি ফাতসাহ আমার আসলে একদম মাথা ঠিক নেই দিন
করোনা ম্যামের সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। একদিকে কোম্পানি ডুবছে, আরেকদিকে তার ব্যক্তিগত জীবন।